সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 20 মে 2021 বৃহস্পতিবার, তো আমরা অবস্থান করছি রেলবাজার হাট। তো দর্শক, আজকে আপনাদের এই রেলবাজার হাট থেকে যে দেখছেন, এগুলো হচ্ছে সবগুলো ছোট ছোট, সম্ভবত বকনা। বকনা নাকি আরই, আমরা আসলে ব্যাপারীদের সাথে কথা বললে বুঝতে পারবো। তো এই ছোট ছোট গরুগুলো আর কি বর্তমান সময়ের জন্য উপযোগী, খামারের জন্য উপযোগী, এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আপনি অবশ্যই। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? আচ্ছা, কালকে তো আমরা দেখলাম ফাঁসিলাডাঙ্গায় কয়টা বিক্রি করছিলেন? দুইটা মোটামুটি কালকে হয়েছিল। আজকে কি অবস্থা বাজারের? নরম, দাম নাই, ক্রেতা আছে কি না? ক্রেতাও নাই, ক্রেতা নাই, আচ্ছা ধান নিয়েই সবাই পাগলা, এই জন্য বাজারে ক্রেতা নাই না? আচ্ছা, আজকে তো তিনটা নিয়ে আসছে নাকি? সবগুলো কি বকনা? আচ্ছা, এই যে বাম পাশে যেটা, এটা কি শাহিওয়াল না দেশি? এটা শাহিওয়াল। আচ্ছা, এই যে দেখছি এটা শাহিওয়াল। আচ্ছা, এই যে শাহিওয়ালটা আনুমানিক কতদিনের মতো বয়স হয়েছে চাচা? 6-7 মাসের মতো বয়স। আচ্ছা, এটা দাম কত চাওয়া হচ্ছিল? 17,500 টাকা দাম চাওয়া হচ্ছিল এটা। আচ্ছা, লাস্ট বেচা বিক্রি কত হবে আর কি? 14, এর নিচে আসবে না? 14,000 হলেই এই শাহিওয়ালটা বিক্রি হয়ে যাবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে বাজারের আজকে ছোট, সব থেকে ছোট শাহিওয়াল আর কি। তো এই যে তার পাশে আমরা যেটা দেখছি, এটার একটু ধারণা দেবো, ওই যে ও পাশেরটা, ওইটাও তো বকনা। এটা এটা চাইলেন কত? ভাঙ্গা বলতে কি বোঝায়? 14,500। আর বিক্রি সর্বশেষ কত হলে দিবেন? 12,500। ভাঙ্গা বলেন, ভাঙ্গা বলতে কি বোঝায়? ও শুকনা আর কি, শুকনাকেই ভাঙ্গা হিসাবে ওনারা প্রকাশ করে আর কি, যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ 12 হলে হবে? সর্বশেষ 12। বকনা গরু আনুমানিক একটু বয়স কতদিন হতে পারে? 8-9 মাস। আচ্ছা, ধন্যবাদ। তার পাশে যেটা দেখছি, এই যে এইটা দেশি, 13,000 হলে হবে। এটা ক্রেতা কি দাম বললো? 12,000 দাম বলছে, এই যে 12,000 দাম বলছে, 13,000 হলে বিক্রি হবে আর কি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু অবস্থান করছি রেলবাজার হাটে আর কি। আমরা আসলে এই হাট থেকে ছোট ছোট যেগুলো শাহিওয়াল এবং কস জাতের গরু, এই গরুগুলোর আসলে দাম জানানোর চেষ্টা করছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আজকে বাজার কী খবর? আজকে বাজার তো কাস্টমার নাই, কাস্টমার নাই, মানে কাস্টমার কমের পিছনে কারণ কি? কাস্টমার ধান টান কাটা লাগিয়ে যে মাঝে খেত বাড়ি ধান টান কাটা লাগে গেছে, এই জন্য ক্রেতা কম। আচ্ছা, এই ক্রেতাবিহীন হাটে আজকে দাম, এই যে এটা, এটা তো ক্রস না? 11,000 ক্রসটা, 11,000 ক্রস বকনা? আড়িয়া, আড়িয়া 11,000 টাকা অনলি? ষাঁড় গরু, এই যে ক্রস জাতের ষাঁড় গরু 11,000 টাকা দাম বলছে। এটা আপনি চাইলেন কত? 17 চাইলেন, 11 বললো। আচ্ছা, সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন? 15 নিচে আসবে না? আচ্ছা, এটা কি কালকে অন্য কোনো হাটে নিয়ে গেছিলেন? না, আজকে ফার্স্ট। এই যে ক্রস জাতের আড়িয়া গরু 15,000 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি রেলবাজার হাটে আর কি। আচ্ছা, এই যে এ পাশে একটা বেশ সুন্দর সাইজ দেখছি, এটা তো, এটা এটা তো আপনার ইয়া না, বকনা? বকনা। একটা আনুমানিক বয়সের ধারণা দেন তো, কতদিনের মতো হতে পারে? 5-6 মাস হবে। আচ্ছা, সর্বশেষ কত চাচ্ছিলেন? 18 কম দিবেন না, লাস্ট 18 আসতেই হবে। এই যে 18,000 টাকা হলে বিক্রি হবে। ক্রেতা বললো কত? 16,000 বলছে। দামটা আজকে কি অনেক কম? কম, গ্রাহক নাই। আপনাদের যে দামে কেনা আছে, কেনা দাম বলছে না তার থেকে আরও কম বলছে? কেনা দাম থেকেও কম বলে আর কি। আচ্ছা, এটার আনুমানিক বয়স কেমন হতে পারে? 6 মাসের মতো বয়স হতে পারে, একটা আইডিয়া আর কি। কম হতে পারে, একটু বেশিও হতে পারে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। আমরা রেলবাজার হাটে অবস্থান করছি। তো এই যে এ পাশে দুইটা দেখছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই?
আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাকে আজকে বাজারে দেখলাম প্রথম। নতুন বাজার নাকি, নতুন ব্যবসায় নাকি আপনি? আচ্ছা, এই যে এইটা বকনা না? বকনা দেশি না অন্য জাত? দেশি। আচ্ছা, দাম কত চাচ্ছিলেন? একুশ চাচ্ছিলেন দাম। এই যে দেশি, ক্রেতা দাম কত বলে? ষোলো সতেরো দাম বলে। এই যে ষোলো সতেরো হাজার দাম বলছে। আপনি সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন? আঠারো নিচে আসবে না? এই যে আঠারো হাজার হলে এটা বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে এটা লাস্ট হচ্ছে আঠারো হাজার। আমরা অবস্থান করছি রেল বাজার হাটে আর কি। আর এই যে এই যে এটা এটা টেপড়া টাইপে দেখছি, আড়িয়া প্যাটটা এত বড় হয়েছে, বডি নাই আবার প্যাট বড় হয়ে গেছে। আচ্ছা, এটা আড়িয়া ক্লাস কত দাম চাচ্ছিলেন? ফ্রিজিয়ান আঠারো সতেরো। এটা কি ফ্রিজিয়ান? আঠারো সতেরো হাজার টাকা চাওয়া হচ্ছিল দাম। আচ্ছা, এখন পর্যন্ত ক্রেতা কত টাকা দাম বলছে আপনাকে? চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো বলছে। আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত? ষোলো সাড়ে ষোলো হলেই বিক্রি করে দিতেন। লাস্ট কত রাখবেন? ষোলো হাজার হলে এটা বিক্রি হবে। সর্বশেষ ষোলো হাজার টাকা। আমরা একটু দেখাই আপনাদের, সর্বশেষ ষোলো হাজার হলে বিক্রি হবে। আচ্ছা চাচা, কি নিতে আসছেন? কোথা থেকে আসছিলেন? বরল কোথায়? এটা বটতলি। আচ্ছা, আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার? আচ্ছা, বাজারটা কেমন মনে হচ্ছে আপনার? মানে যারা কিনতে আসে তাদের কাছে কেন জানে বেশি হয়ে যায়, আবার যারা বিক্রি করে তাদের কাছে কমে যায়। মানে যারা কিনে তারা চায় যে যত কম দামে পাবো তত ভালো, এরকম কিছু। আর যারা বিক্রি করে তারা মনে করে যে আকাশ ছোঁয়া দামে পাইলে আমার বেশি ভালো, এই জন্য কি কম বেশি হয়ে যায়? আচ্ছা, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি এটি হচ্ছে আপনার ইয়াতে রেলবাজার। ভাই, এটা আপনার শাহিওয়াল বকনা? শাহিওয়াল বকনা, বেশ সাইজ সুন্দর। দাম কেমন চাচ্ছেন? ছত্রিশ। ক্রেতা কেমন দাম বলে? আঠাশ সাতাশ বলছে। আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত? কত হলে বিক্রি করবেন? তিরিশ উপরে, তিরিশের নিচে আসবে না। ক্রেতা কেমন বলে? আঠাশ সাতাশ বলছে। লাস্ট তিরিশ। হ্যাঁ, এই যে নাভিটা দেখাই, সর্বশেষ গলার ঝুল, সর্বশেষ তিরিশ হলে বিক্রি হবে আর কি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি।